যে ব্যক্তি মাত্র 16 টাকা সম্বল নিয়ে ভাগ্য গড়তে বেরিয়ে পড়েন বাড়ি থেকে, কীভাবে 19টি শিল্প কারখানা এবং হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছিলেন, ওই ব্যক্তির কাহিনী এবং সাহসে বিশ্বজয় করা সম্পর্কে আজকে জানব। শেখ আকিসউদ্দিন দিনের বেলায় লেবু এবং কমলার ফিলওয়ালা করতেন এবং রাতে স্টেশনে রাত কাটাতেন। শেখ আকিসউদ্দিন জন্ম কুমিল্লায় সুন্দর একটি গ্রামে, তার শৈশব কাটলেও কিন্তু অভাব তার নিত্য সঙ্গী। বাবা ছিল মৌসুমি ফলের কেনা বেচার সাথে জড়িত ছোট ব্যবসায়ী। তার বাবা আয় রোজগার এত কম ছিল যে আকিস স্কুলে যাওয়ার সুযোগ পায়নি। 1942 সালে 13 বছর বয়সে আকিস ভাগ্য সন্ধানে বাড়ি ছেড়েছিলেন। এখন যেমন মানুষ গ্রাম থেকে ভাগ্য সন্ধানের ডাকা বা চট্টগ্রাম মহানীতে পাড়ি জমায়, সে সময় বাঙালির কাছে এমন একটি শহর ছিল কলকাতা। তিনি মাত্র 16 টাকা সম্বল নিয়ে কলকাতার উদ্দেশ্যে বাড়ি ত্যাগ করেন। কলকাতায় আকিসের কোনো পরিচিত লোক ছিল না, শুধু আশা, স্বপ্ন এবং সাহসে ভর করে তিনি বাড়ি ছেড়েছিলেন। সারাদিন কাজের সন্ধানে এবং রাত হলে স্টেশনের এক কোণে কাগজ বিছিয়ে শুয়ে পড়তেন। এভাবে বেশ কয়েকদিন ভিক্ষুকের মতো স্টেশনে কাটানোর পর জাকারিয়া হোটেলের মালিকের সাথে পরিচয় হয়। তিনি দয়া করে হোটেলের এক কোণে তাকে তাকরি দিতেন, কিন্তু কোনোভাবে কাজ জুড়াতে না পেরে তিনি ব্যবসার চিন্তা ভাবনা করেন। কিন্তু হাতে এত টাকা ছিল না যে ব্যবসা করবে। একসময় তিনি জানতে পারলো কমলা এবং লেবুর ব্যবসা পুঁজি কম লাগে এবং লাভ হয় মোটামুটি। তিনি পাইকারের কাছ থেকে কমলা কিনে কলকাতার হাওড় ব্রিজের আশেপাশে এলাকার ফেরি করতেন। এই ব্যবসার জন্য দিনে 2 টাকা চাঁদা দিতে হতো কলকাতা পুলিশকে। 2 বছর ফলের ব্যবসা করেন তিনি, 10,000 টাকার মতো মুনাফা করেন। কিন্তু সে সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। যুদ্ধের বিপদ, বাবা মায়ের জন্য টান আর হাতে কিছু টাকা জমিয়ে তিনি বাড়িতে ফিরে আসেন। কিন্তু কিছুদিনের মধ্যে বাবা ও মা দুজনে মারা যান। এরপরে তিনি সে গ্রামের সকিনা খাতুনকে বিয়ে করেন। সে সময়ে তার অঞ্চলে বিদুবিরি খুব নামকরণ ছিল। বিদুবিরির মালিকের ছেলের সাথে আকিসের বন্ধুত্ব, বিভূতিভূষণের পরামর্শ এবং সহযোগিতায় 1952 সালে তিনি তার নিজের বিড়ির ব্যবসা শুরু করেন। বিড়ি তৈরি এবং বিক্রি করে বেশ লাভবান হচ্ছে। 1955 সালের দিকে তার মূলধন গিয়ে দাঁড়ায় প্রায় 60,000। বিড়ি তৈরি এবং বিক্রি করে বেশ লাভবান হতো, কিন্তু হঠাৎ এক রাতে আগুনে পুড়ে ছাই হয়ে যায় তার দোকান। সারা জীবনের সঞ্চয় হারিয়ে তিনি আবার পথের ফকির হয়ে গেলেন। তবে সবসময় তিনি ভেঙে পড়েননি। তার বিশ্বাস ছিল চেষ্টা করলে সৃষ্টিকর্তা সদয় হবেন। দাঁড় কর্য করে তিনি আবারও শুরু করলেন বিড়ির পাশাপাশি ধান, চাল, গমের ব্যবসা। ঘুরে দাঁড়াতে তার বেশি সময় লাগেনি। 60-এর দশকে যশোরের সীমানাবর্তী পুরানা বাজারে চলে যান। যশোরে তিনি আকিস বিড়ি একটি ফ্যাক্টরি চালু করেন। এই ব্যবসা তার আর পিছনে তাকাতে হয়নি। সম্প্রতি ওই কোম্পানি জাপানের কোনো একটি কোম্পানি 1.5 বিলিয়ন মার্কিন ডলারে কিনে নিয়েছিলেন। তারপরে বছরগুলো একে একে তিনি আকিস গ্রুপের ব্যানারে বাংলাদেশে বড় বড় শিল্প কোম্পানি তৈরি করেন। 2000 সালে যশোরে ভয়াবহ বন্যায় তিনি প্রায় 1 কোটি টাকা ত্রাণ বিতরণ করেন। তার 10 ছেলে এবং 5 মেয়ে, সবাই উচ্চশিক্ষিত। শেখ আকিসউদ্দিন জীবনটি সত্যিকারের অর্থে জীবিতকে হিরো হওয়ার একটি দারুণ উদাহরণ।